বিসমিল্লাহ রহমানুর রহিম, মহান আল্লাহ তাআলা শুরু করছে। আর সকল ভাইদের প্রতি জানাই সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলের পাশে থাকা বেল বাটনটা অন করে নেবেন এবং আমাদের ফেসবুক পেজ ইসলাম বাজার 27 পেজটা লাইক করবেন, শেয়ার করবেন। আজকের আমাদের ভিডিওর উদ্দেশ্য হলো ব্রাদার মডেল একটা প্রিন্টার নিয়ে। প্রিন্টারটার মডেল হলো DCPT820DW, স্ক্যান, ফটোকপি, প্রিন্ট, ওয়াইফাই এবং আপনার বোর্ড সাইড প্রিন্ট। এটা আপনার নিগেল সাইজ পর্যন্ত করতে পারবেন। তার আগে বলি, এই প্রিন্টারটা নেওয়ার জন্য আমাদের ভাই ভাইদের মুখে শুনুন একটু, ভাই একটু বলেন। আমি মোহাম্মদ মাসুদুর রহমান, আমি আসছি ধামরাই থেকে। এই আপনার ইউটিউবের চ্যানেল দেখে এখানে আসছি, এসে দেখলাম না অনেক সুন্দর আপনাদের এখানে সব সচ্ছলতা আছে, ভালো। আমি সবাইকে বলি এখান থেকেই এই প্রিন্টার কিনলে ভালোই হবে ইনশাল্লাহ। তো আজকে আমরা ভাইকে দেখাবো, উনি নতুন, পুরাপুরি নতুন আর কি। উনি নতুন হিসাবে এটা স্ক্যান ফটোকপি, জাস্ট এখন উনি ফটোকপির কাজ করবে এবং ছবির কাজ করবেন। উনি নিগেল সাইজটা কীভাবে করবেন এবং কালিটা ইনস্টল কীভাবে করবেন আমরা জাস্ট ওনাকে দেখাচ্ছি এবং পাশাপাশি আপনাদেরও দেখাই, যারা আপনাদের আপনারা আমাদের কাছে দূর দূরান্ত নিয়ে থাকেন তাদেরকেও বলি যে আমাদের ভিডিওগুলো দেখলে হয়তোবা আপনারা ইনস্টল প্রক্রিয়াটা সহজে করতে পারবেন ইনশাল্লাহ। চলুন দেখা যাক, আমরা প্রিন্টারটা আনবক্স করব। এবং একটু বলি যে আমরা সবসময় অথরাইজ ডিলারে যে অরিজিনাল প্রিন্টারগুলি আমরা সেল করে থাকি এবং এটা মিড বাই ফিলিপাইন। আরেকটা জিনিস বলি, আমরা সবসময় বলি অরিজিনাল কালি সহ। এবং ইনটেক প্রিন্টারটা কীভাবে পাবেন আপনি, ইনটেক কালিটা কীভাবে থাকে এবং ইনটেক আপনার অরিজিনাল কালিটা কি, এটাও দেখাই দেবো আপনাদেরকে। একটু দেখাই আমরা শুরুতে, আপনার পাওয়ার কট পাচ্ছেন দুটা, যেটা হলো আপনার 2 পিন একটা, 3 পিন একটা, দুটা পাওয়ার কট। এরপরে থাকতেছে আপনার ইউএসবি কট একটা। এরপরে পাচ্ছেন কালি আপনার 5টা, যেটা ব্ল্যাক ডাবল, যেখানে আপনার ডাবল দুই কালিতে প্রিন্ট পাচ্ছেন 15,000। এবং আপনার ব্ল্যাক কালার পাচ্ছেন 4টা, যেখানে কালার কোম্পানি লেখে পার বোতল 5,000। তা আমরা হিসাবে কম বলি, অত আসে না, অসুবিধা প্রথম অবস্থায় প্রিন্ট কম হবে, প্রায় আপনার 10 থেকে 12,000 প্রিন্ট আসে। আমরা প্রিন্টারটা পুরোপুরি আনবক্স করতেছি এবং টেপটা কেটে নেব, এবার দেখাচ্ছি। মোটামুটি প্রিন্টারটা দেখতে গেলে আপনার একটা ফটোকপির মেশিনের মতো সব কিছুই। এটা আবারও বলি, স্ক্যান, ফটোকপি, প্রিন্ট, ওয়াইফাই এবং নেটওয়ার্ক ওয়ার্কিং করতে পারবেন এটাতে আপনারা। এবং নিগেল সাইজ এডিএভে প্রিন্ট করতে পারবেন, নিগেল সাইজ এডিএভে স্ক্যান এবং ফটোকপি দুটোই হবে। আমরা একটু দেখাই শুরুতে, এটা হলো নিগেল সাইজটা আপনাদের এডিএভে, যেটা হবে নিগেল সাইজ। এখান থেকে আপনার পেপারটার নিচ দিয়ে যাবে এবং উপর দিয়ে আপনার স্ক্যান হয়ে যাবে। আরেকটু বলি, কোনো সময় যদি আপনার স্ক্যান এডিএভে করতে গিয়ে পেপার আটকায় যায় তাহলে আপনার সুন্দর এটা টান দিয়ে খুলে নেবেন, খুললে আপনার সুন্দরভাবে এডিএভে যে কাগজ আটকায় যায় তাহলে আপনি বাইর করতে পারবেন। এটা আস্তে খুলবেন, এবার লাগানোর পরে দেখবেন এর লক আছে, লক লাগছে কি না সুন্দরভাবে লাগিয়ে নেবেন। এরপরে যাব আমরা ট্রে, ব্যাক সাইড ট্রে যেটা বলি আমরা, এটা হলো ব্যাক সাইড ট্রে। পেপারটা যাতে এলোমেলো না হয় এর জন্য আপনার আলগাভাবে একটা ইয়া থাকে আপনার সাপোর্ট। হ্যাঁ, এটা আপনার ব্যাক সাইড, এটা আপনার 80 শিট পর্যন্ত রাখতে হবে, কোম্পানি বলছে 80 শিট। আমরা 80 শিট না রেখে যত যত্নভাবে কম রাখি তত আমাদের ভালো। এটা আপনার ব্যাক সাইড ট্রে। এবং আমরা সামনের সাইড ট্রেটা দেখাবো, একটু দেখাই। এটা হলো সামনের সাইড ট্রে, এটা সামনের সাইড ট্রে একটু দেখেন। এটা হলো আপনার A4, বর্তমানে এটা A4 করা আছে। যখন আমরা এডিএভি নিগেল করতে যাব বা নিগেল পেস্ট করব, এখানে নিগেল পেপার রাখার জন্য আবার ট্রেটা নিগেল করানো যায়। এই যে আমরা টান দিলাম, জাস্ট এই বোটামটা চাপ দিয়ে টান দিলে আপনার এটা নিগেল সাইজ হয়ে গেল। এটা হলো ইনপুট। আবার আউটপুটের জন্য দেখেন, এখানে এখান থেকে আউটপুট আমরা পিছন থেকে প্রিন্ট দিলেও আউটপুটটা সামনে পাচ্ছি এবং নিচের থেকে প্রিন্ট দিলেও আউটপুট সামনে পাচ্ছি। এটা হলো আপনার, আবার দেখাই আপনার, এখানে ছোটো যদি কাটিং পেপারগুলো আছে আপনার, জাস্ট দেখা যায় আপনার ছোটো পেপারগুলো যারা ইউজ করেন এটাও ইউজ করতে পারবেন। এই দেখানে সুন্দরভাবে ইউজ করতে পারবেন, ঠিক আছে। এটা আমরা A4 করে রাখলাম। এখন এটা হলো আপনার অফসেটের জন্য, আর ব্যাক সাইডটা হলো আপনার ফটোর জন্য। আপনার ফটো করার জন্য আপনার সবচেয়ে বেটার হলো পিছনে দেবেন, আর অফসেট করা থাকলে আপনার নিগেল সাইজ পর্যন্ত আপনি এখানে দিতে পারতেছেন। ওকে,
আরেকটা জিনিস দেখি আপনাকে, যদি কোনো সময় আপনার দেখা যায় যে পেপার ভিতরে প্রিন্ট অবস্থায় আটকা পড়ে বা আটকে বাইজা যায়, তাহলে আপনার এখানেই দেখেন এই যে এই জিনিসটা একটু নিচে দেখেন, এই যে লক আছে একটা, লকটা চাপ দিলে আপনার এটা খুলে যাবে। এটা খোলার পরে আপনার এই সামনের ট্রেটা একবার পুরো বাইরে ফেলাবেন, বাইরে খুলে দেখেন সুন্দর এখান থেকে পুরোটা দেখা যাচ্ছে ওই পাশে। আপনারা আজ থেকে পেপারটা বাইরে করবেন, কখনো টান দিয়ে পেপার বাইর করবেন না। এরপরে দেখায় যদি আপনার পেপারটা বাইর করতে সমস্যা হয়ে যায় বা আটকা পড়ছে আপনার ঠিকমতো আসতেছে না, এখান থেকে উঠাই নেবেন। সরি, এখান থেকে উঠালে আপনার দেখেন দেখতে পেপারটা এখানে বাঁকা হয়ে গেছে, আস্তে করে কেটে আস্তে করে বাইর করে নেবেন। যদি এই সব নিয়মগুলো জাস্ট আপনার মাইনে চলেন, তাহলে আপনার কখনো সার্ভিস সেন্টার দৌড়াইতে হবে না, তারা আপনার সুন্দরভাবে চালাতে পারবেন। আস্তে করে আপনার দিক দিয়ে যে হ্যাঁ হ্যাঁ না না সামনে দিয়ে টানবেন না কখনো, অথবা পেপারটা এখানে কেটে দিলেন এখানে তো খুলে ফেলে দেবেন, পিছনে পিছনে খুললে টান দিলে ইজি চলে আসবে। কখনো শক্ত অবস্থা বা টাইট অবস্থায় টাইনা বাইর করবেন না, ঠিক আছে। আর একটু বলে আপনার এই যে এখানে দেখেন, এটা হলো আপনার কম্পিউটার ইউএসবি, যেটা এখান দিয়ে লাগে আপনার সুন্দর সাইড দিয়ে বাইর করে দেবেন। হ্যাঁ, আর যদি নেটওয়ার্কিং করতে চান, এই যে নেটওয়ার্কিং পোর্ট, এটা আপনি এখান থেকে নেটওয়ার্কিং করতে পারবেন, দুইটা বা তিনটা পিসি একসাথে প্রিন্ট করতে পারবেন, ঠিক আছে। ওকে, হ্যাঁ, আপনি অ্যাপস দিয়ে আপনার মোবাইল ইয়ে করতে পারেন। আরেকটু যদি দেখা দাঁড়িয়ে এখানে পিছনে পেপারটা দেবেন, এখানে ট্রেটা আবার সুন্দর একটাই আছে দেখেন, পেপারটা সাপোর্ট দেওয়ার জন্য পিছনের সাপোর্ট এটা, আর সামনের সাপোর্ট যেটা দেখাইলাম এটা হলো আপনার সামনের সাপোর্ট। এটা বাইর করে দেখাই দেন, দেখাইছি আপনার সুন্দরভাবে দেখায় বুঝাইতে পারবো আপনাদেরকে। এই যে অবশ্য দেখা যায় আপনার ফ্যানের হাওয়ায় পেপারটা উড়াবে, এটা হলো সাপোর্টের জন্য। এখান থেকে নিগালও দিতে পারবেন, আবার কাটিং পেপারও দিতে পারবেন। জি, এই যে লক আছে, লকটা চাপ দিয়ে আপনি আমি লিগ্যাল সাইজের এই ফটোকপি করব। জি, তখন নিগ্যালটা আপনার এডিএবে আসবে, এখানে দেব, হ্যাঁ এখানে আসবে, নিচে 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 দেবেন, আর এখানে, হ্যাঁ এখানে দিয়ে আপনার চাপ দিবেন, অটো আপনার স্ক্যান হয়ে এখানে বাইরে যাবে, নিচ দিয়ে প্রিন্ট বাইরে হবে, এটা অটো বাইরে হবে, ঠিক আছে। নিচে দেওয়ার দরকার নেই, না 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 ওখানে দেবেন না, এখানে আপনার এই জায়গায় শুধু A4, এখানে আপনার ফটোকপি করেন স্ক্যান করেন A4 বন্ধ করতে পারবেন। আর যখন নিগ্যাল করবেন আপনি এখান দিয়ে দিতে হবে, লেখাটা এখান দিয়ে দিয়ে দিলেন আপনি, লেখাটা হ্যাঁ এখান দিয়ে দিয়ে দিলে আপনি, হ্যাঁ জি, দেওয়ার পরে আপনার দেখা যায় আপনার একটা কপি আপনার তিনটা বা চারটা করবেন। শোন আপনার এই দেখেন প্লাস মাইনাস আছে, এখানে প্লাসের চাপ দেন আপনার কোয়ান্টিটি বাড়বে, দশটা করলেন দশ উঠাই দিলেন, এরপরে আপনি মন চলে যাবেন। যদি সাদা কালো হওয়ার প্রয়োজন হয় সাদায় চাপ দেবেন, কালার প্রয়োজন হলে কালার চাপ দেবেন, অটো দশটা আপনার স্ক্যান একবারে একটাই হবে, কিন্তু দশটা কপি আপনার একসাথে বাইর হবে একটার পর একটা, ঠিক আছে। ওকে, এরপরে আপনার কালিটাতে যাই। জি বলেন। এখানে সাদাটা টিপে দিলে সাদা কালো, সাদা কালো, জি জি, এটা ফটোকপি। ব্লু কালার দিলে, ব্লুটা দিলে আপনার ব্লু কালার চলে আসবে, কালার আর কি, ফোর কালারের, ঠিক আছে। আর জি, কালিটার ব্যাপারে বলে, ওই A4 সাইজে ওই কালার আসবে, A4 কালার দেন বা নিগেল দেন, যেটা দেন ওটা আসবে আপনার সমস্যা। জি, এক কথা যে আপনি এখানে যেটা দিচ্ছেন আবার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট স্ক্যান করতেছেন, কালার প্রিন্ট চাপ দিচ্ছেন কিন্তু কালার আসবে না, আপনার কালারটা থেকে কালার আসবে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা কিন্তু কালার হবে না, বুঝাইতে পারছি। জি, যখন আপনি এখানে কালার পেপার দেবেন, শোন কালার চাপ দেবেন, আর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিয়ে আপনি কালার চাপ দেন কখনো কালার আসবে না। মনে করেন যে একটা দলিল, দলিল সাদা কালো হয়, জি হ্যাঁ, এখানে দেবেন আপনি নিশ্চিত আর কোনো, না 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 না, এখানে দেবেন, এখান থেকে অটো স্ক্যান হয় এখানে উপর দিয়ে বাইরে আসবে, আর এখান থেকে আপনার যে কালার না সাদা কালো চাপ দেবেন। আর যদি কোয়ান্টিটি চারটা পাঁচটা থাকে, এখানে আপনার কোয়ান্টিটি সেট করে নেবেন, অটো আপনার পাঁচটা প্রিন্ট ওইনে বসে দেওয়া যাবে, চার পাঁচটা খুলে এখানে আপনার দুটো একটা করে দিন, বেশি দেবেন না, এটা সবচেয়ে কম রাখবেন। এক কথায় যে জিনিসটা আপনার কোম্পানি যদি বলে এখানে 1000 দশ, 1000 ইউজ করবেন না, যত কম দিয়ে ইউজ করতে পারেন তত আপনার দেশে লাস্টিং হবে ভালো। আইডি কার্ড, ভোটার আইডি, হ্যাঁ আইডি কার্ড হলো আপনার এখানে, আইডি কার্ডটা দেবেন এই জায়গায়, ঠিক আছে, আইডি কার্ড হলো এই জায়গায় আপনার, এই জায়গায় স্কেল আছে এখানে, এই যে আপনার এরো আইডি কার্ড তো মাঝ স্থল, এই যে আপনার এখানে, এখান থেকে, এখান থেকে আইডি কার্ডটা করবেন আপনার, এই পাশে দেবো না ওই পাশে, এখান থেকে এখানে আরও এই মাসের স্থলে এই দিক থেকে দুই পাশে সমান রাখবেন। জি, এক কথা কি আপনি দুই একটা করতে পারলে আপনার নিজের আইডিয়ার এমনি চলে আসবে। এরপর আমরা কালিটা বলি আপনাকে, কালিটা দেখেন এখানে আপনার পাঁচটা, একটা ব্ল্যাক বাড়তি, এটা আপনার বাড়তি থাকবে, এটা আপনার লাগাতে হবে না। প্রথম অবস্থা দেখেন এখানে কালির চারটা মার করা আছে, ব্ল্যাক, ইয়েলো, সায়ান, ম্যাজেন, এই মুখটা খুলে জাস্ট আপনি কালিটা সম্পূর্ণ এভাবে পুশ করবেন, চাপ দিবেন, দিয়ে পুরো কালিটা সম্পূর্ণ ভরে দেবেন, নাকি যে বোতলটা আছে না প্রথম অবস্থা সম্পূর্ণ কালি লাগবে আপনার। এইভাবে চারটা কালি ঢালা শেষ, চারোটা মুখ অফ করে দেবেন। দেওয়ার পরে আপনার যে কাজটা আমি একটু দেখাই,
আমরা পাওয়ারটা দিয়ে নিয়েছি আপনার, ঠিক আছে। এরপর আপনি দেখেন কালিটা ঢালার পর যেটা করবেন আপনি পাওয়ার অবস্থায়, হ্যাঁ, দেখেন কান্ডি চাচ্ছে একটু, দাঁড়া কান্ডি সেট করে ভাই দেন আদার্স, ওকে। এটা একবার একবার লাগবে না আপনার, ও সরি ব্যাগে, হুম, আদার্স, ঠিক আছে। এখন আপনার কান্ডি সেট হয়ে গেছে, হ্যাঁ। এটা কি আর সেট করতে হবে? না না না, আমরা আমরা একবার সব করে দিচ্ছি, আপনি জাস্ট খালি আপনি চালাবেন কীভাবে আমি দেখাই দেবো কি। এখন আপনার কালিটা চাবে, কালি চাওয়ার পর যেটা করবেন আপনি এটা দেখাই দিচ্ছে। আপনি কালি ঢেলে নিয়েছেন আগে, কালি ঢালা শেষ, এখন আপনার ঢালার পরে ওখানে যেটা করবেন আর কি এটা আমি দেখা দিচ্ছি। আপনি আগে কালিটা ঢালবেন, ঢালার পরে পাওয়ার দেবেন, ঠিক আছে। তারপর এখানে অপশন চাবে, দেখেন একটু সময় নেবে আর কি, সময় একটু দিন। আপনি আগে আরোবার বলে আগে কালি ঢালবেন, ঢালার পরে বাকিটা ইয়ে করবেন, ঠিক আছে। একটু সময় লাগে এটাকে, এই যে এখানে আপনার চাচ্ছে কি, আপনি কালিটা ঢালার পরে ওপেন কাভার ওপেন করতে পারছেন, কাভারটা খুলে লাগাই দেবেন। আগে এক কথা, যে আপনি কালিটা ঢালার পরে যখন কাভারটা লাগাবেন, এটা না কাভার চাবে না, সেনাসবি আসবে, এম আসবে, হুম, ওকে দি প্লাস দেবেন, এরপরে সি আসবে, ওকে দি প্লাস দেবেন, এরপর ওয়াই আসবে, ওকে দি প্লাস দেবেন, এরপরে দেবে বি কে, ওকে দি প্লাস দেবেন। আপনার চারটা কালি আপনার দেওয়ান এখানে দেওয়া শেষ হয়ে যাবে, সন্ধ্যা মানে সাত মিনিট সময় চাবে। সাত মিনিট পরে যখন আপনার পুরোপুরি কালিটা আপনার ইনস্টল হবে, হ্যাঁ, এবার একটা পেপার শিট চাবে এখানে, এটা খুলে একটা অফসেট পেপার নিচে দিয়ে জাস্ট কালার বোর্ড আপনি একটা চাপ দেবেন। কালার বোর্ডে চাপ দিলে একটা প্রিন্ট বাইরে হবে, টেক্সট প্রিন্ট যেটা বলি আমরা, কম্পিউটার টেক্সট প্রিন্ট বাইরে হবে আপনার পুরো মেশিনটা কি ন টেক্সট বাইরে হবে একটা। ওহন পরে আপনি ওকে চাপ দিয়ে প্লাস চাপ দিলে আপনার 100% ওকে দেখাবে। এরপরে আপনি যা করেন আর কোনো সমস্যা নাই, আপনি স্ক্যান করেন বা ফটো করবেন বা প্রিন্ট করেন, এটা একবারে লাগতে স্যার কখনো লাগবে না। এখন আপনি এর পরবর্তী কালি ঢালবেন আর চালাবেন। আর পরবর্তী কালি ঢালাটা বলি আপনাকে, এই যে অ্যারোটা আছে না, অ্যারোর নিচে, এই অ্যারোর নিচে কখনো কালি যাইতে দেবেন না, এবং এই অ্যারোর উপরে ঢালবেন না। উপরে যে অ্যারোটা আছে খোলার পরে অ্যারোর উপরে ঢালবেন না, অ্যারোর নিচে যাওয়ার আগে কালি ঢালাই দেবেন। তার কারণ যখন অ্যারোর নিচে চলে যায় আপনার হাওয়া পাস করে দেখা যায়, একটা কালির জন্য আমরা যখন একটা হেড ক্লিন দিয়ে যাবো চারটা কালি নষ্ট হয়। কালিটা যাতে নষ্ট না হয় এই জন্য কী করবো আমরা, অ্যারো থাকার অ্যারোর উপরে থাকার আগে কালি ঢালবো, ঠিক আছে। জি জি, এই ছিল আজকে আমাদের ভিডিও। যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে, আবারও বলি, আমাদের ফেসবুক পেজ ইফসন বাজার 27 পেজটা লাইক করবেন, শেয়ার করবেন, এবং আমাদের নতুন ভিডিও পড়ানোর চোখ রাখুন ইফসন বাজার ইউটিউব চ্যানেল। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এখানে শেষ করলাম, আল্লাহ হাফেজ।